আজ কে বাদ এক খরচ বিআই দুনিয়া চালা দুঙ্গা বাবা। এমনকি সহিংসতা নিজেও তার এই রূপ পর্দায় দেখে ভয় পাবে। অ্যানিমেল সিনেমার ট্রেলার নিয়ে এমন মন্তব্য করেছেন বলিউডের সিনেমা ও বক্স অফিস বিশ্লেষক সুমিত কারেল। নির্মাণ করেছেন কবির সিং খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙা। 23 নভেম্বর প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। বাবা বাবা শুনাই দে রে বেরা নাই উমে। 3.5 মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটি সাজানো হয়েছে দুটি বিষয়কে ফোকাস করে। প্রথমত বাবা ও ছেলের মধ্যকার ভালোবাসা ও আবেগ, আর দ্বিতীয়ত ভয়ঙ্কর অ্যাকশন। দর্শক সমালোচকরা বলছেন অ্যানিমেল একটি রোমাঞ্চকর জার্নি হতে যাচ্ছে। সিনেমার মূল তারকা রণবীর কাপুর, এটুকু স্পষ্ট এমন সহিংস অবতারে তাকে এর আগে দেখা যায়নি। আজকের পর যদি তোমার ওপর একটা আঁচড় আসে, দুনিয়া জ্বালিয়ে দেব বাবা, এমন আকর্ষণীয় কিছু সংলাপও মিলেছে ট্রেলারে। ছবিতে আরও আছেন ববি দেওল, তার মুখে কোনো সংলাপ শোনা যায়নি বটে, কিন্তু চাহনি আর অ্যাকশনেই তিনি চমকে দিয়েছেন। 100 কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে অ্যানিমেল। এতে রণবীর কাপুরের নায়িকা রশ্মিকা মন্দানা, এছাড়াও আছেন শক্তি কাপুর, প্রেম চোপড়া, রবি গুপ্তা, তৃপ্তি ডিমরি, সৌরভ সচদেব। ছবিটি প্রযোজনা করেছে টি সিরিজ, ভদ্রকালী পিকচার্স ও সিনে ওয়ান স্টুডিওস। 1 ডিসেম্বর হিন্দি সহ 5টি ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। দর্শকরা ট্রেলারটি লুফে নিলেও সিনেমার ভেতরটা আরও ভয়াবহ বলেই জানিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। সম্প্রতি ছবিটি পেয়েছে সেন্সর ছাড়পত্র। সেন্সর বোর্ডের তরফে এ সার্টিফিকেট পেয়েছে অ্যানিমেল, অর্থাৎ সহিংসতায় 18+ সিনেমাটি।